মাত্র 6 বছর আগেও মানুষে ইয়াসিকা ক্যামেরা দিয়া ছবি করতা, এরপরে আইলো DSLR, এরপরে আইলো মোবাইল। মোবাইল হইল গিয়া 500 মেগাপিক্সেল ক্যামেরা, ও থাকলে তো আর উপায় আসলো না, বহুতটা দিনে দিনে অত মেগাপিক্সেল এখন 108, 208 অত মেগাপিক্সেল। আর এখন বাড়াইছে ড্রোন ক্যামেরা, বালা কোনো ভিডিও করতে হইলে কিংবা ছবি করতে হইলে ড্রোন ক্যামেরা ছাড়া উপায় নাই। বিয়া শাদীত এখন অ্যাভেলেবল ড্রোন ক্যামেরা ব্যবহার হয়, ড্রোন ক্যামেরা না হইলে বিয়া হয় না এমন অবস্থা হয় এখন। আমরা অনলাইন একটা ভিডিও করার লাগি ড্রোন ক্যামেরা ভাড়া করছিলাম কয়দিন আগে। আমরা সিলেটের বিভিন্ন স্পটও গেছি, বিশেষ করে জকিগঞ্জের বেশ কয়েকটা স্পটও গেছি, গিয়ে আমরা ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করছি। যুগের তালার লগে চলতে গিয়ে আমরা ড্রোন ক্যামেরা উড়াইছি আসমানো। অনেকে মনে করছেন ছোটো ছোটো যারা আছেন তারা ইয়াল্লা ইতা কিতা উড়লো কিতা উড়লো, তারা মাঝে আসলে একটা খুব আনন্দ ফিল করছেন। বেশ কয়েকটা স্পট আমরা গেছিলাম, আমরা এই ড্রোন আসমানো উড়িয়া এখন নিচে নামের শিক্ষার্থী হলে তারা দেখার লাগি বের করা। এই জায়গাটা লাগি জকিগঞ্জের মুন্সিবাজার মাদ্রাসা, মুন্সিবাজার মাদ্রাসাত গিয়া আমরা একটা ভিডিও করছিলাম। এরপরে আমরা আরও বিভিন্ন স্পটও গেছি, বিশেষ করে জকিগঞ্জের প্রায় উল্লেখযোগ্য সবগুলো জায়গাত আমরা ড্রোন ক্যামেরা দিয়া আমরা ভিডিও করছি। দেখারবা আপনারা কিলান ড্রোন ক্যামেরা উড়ে, এইটুকু মুহূর্তে ড্রোন ক্যামেরাটা উড়বো। আর একটা স্পটও সব স্যাটেলাইট সিস্টেমে এই ড্রোন ক্যামেরা উড়বো। দেখার আসমানও যাইতে 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 যেতে কত উফরে গেছে। স্পটটা হলো কি সোনাসার বাজার, সোনাসার বাস স্ট্যান্ড যেটা হয় এখন, এটা বড় একটা জাংশন দেখরানি মানুষে কিলাহান ভিড় ধরিয়া দেখরা ড্রোন ক্যামেরা আসমানো উড়ের কত আন উফরে গেল, কিলা আইলো কত মানুষে কত গবেষণা করা এটা লইয়া, ইয়া কি যে জবানা আইলো রে বাবা ড্রোন ক্যামেরা ওলা আসমানোর দি উড়ের। এটা আসলে যারা দেখছেন না তাদের লাগে এটা আশ্চর্যজনক বিষয়। স্পটও উড়ানি শেষ, এখন এটা আতরমটি টাইপ। ড্রোন ক্যামেরার যেটা হয় পাখির চোখে, আর একটা স্পটও উঠে সম্ভবত। কি সুন্দর দৃশ্য এই ড্রোন উড়ের, আর আমি আমার মোবাইল দিয়া এই ভিডিও রেকর্ড করছি। আমার মোবাইলটা আসলো 108 মেগাপিক্সেল ক্যামেরা। কি সুন্দর ড্রোন উড়ার দৃশ্য। তবে ড্রোন রাত্রে উড়ানে যায় না, দিনের বেলা ড্রোন উড়ানে লাগে, আসমান পরিষ্কার দেখা লাগে, মেঘ হইলে ড্রোন উড়ানে যায় না।